দর্শক শুরু করছি আড্ডা বাজে আজকে আমরা বিনোদন সারাদিনের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই প্রজন্মের জনপ্রিয় একজন নাট্যকার নাট্য পরিচালক মাবরু রশিদ বান্নাকে চলুন দর্শক কথা বলি তার সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছ থেকে আমরা ঈদের নাটকের গল্প শুনবো ঈদের নাটকের খবরা খবর শুনবো এজন্য জন্য সম্ভবত এই নিয়ে তৃতীয়বারের মতো আপনাকে আমরা ঈদের ঠিক পর পর বিনোদন সারা দিনে ধারাবাহিকতা হয়ে গেছে তো বলুন এবার ঈদে কটি নাটক নির্মাণ করলেন এবার টোটাল টোটাল অন এয়ার গিয়েছে রিলিজ হয়েছে চোদ্দ নাটক সব নাটকে আমার সন্তানের মতো সব নাটকে আমি আমার সেরাটি দিয়েছি সব নাটকে দর্শক ভীষণ ভীষণ পছন্দ করেছেন আপনিও কি তাই বলবেন না আমি তাই বলবো না কেননা সব নাটকে সন্তানের মতো এটা এই লাইনটা ঠিকঠাক সব লাইন নাটকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু দিতে পেরেছি কিনা জানিনা কিছু কিছু নাটকে অবশ্যই সেরার থেকে একটু সেরা দিয়ে চেষ্টা করেছি বা তার কোনো না একটু কম হয়ে গেছে বেশি হয়ে গেছে এটা থাকে এটা লাইফের পার্ট কেননা প্রতিদিন তো আর রোদ থাকে না আকাশে বৃষ্টিও আসে কখনো কখনো তো আমারটাও সেরকম আসলে কেন একরকম এফোর্ট দেওয়া যায় না মানুষ শীত আলটিমেটলি শেষ পর্যন্ত তবে ওভারঅল আমি যদি কারণ কাউন্ট করি আমি বেশিরভাগ কাজ থেকে ভালো রেসপন্স পেয়েছি আপনার নির্মিত লালাই নাটকটির কথা আমি বলবো প্রেম ভালোবাসা কিংবা সুশ্রীমূলক হাসির গল্পের দিকে না যে আপনি পশুকে নিয়ে নাটক নির্মাণে সাহস করলেন কি করে না এটা ছিল হচ্ছে সেটা মানে আমি আসলে অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কাজ করার যেই কনসেপ্টগুলো আসলে বলা হয় না স্ক্রিনে যেমন পশুপতি মানুষের ভালোবাসা যে কোরবানির সময় তোমরা গরু কোরবানি বা যে কোনো পশুর কোরবানি দিই সেটা আসলে ওই ওই যে মানুষগুলো পালছে সেই মানুষের তাকে ভালোবাসা আছে পশুরগুলোর প্রতি তো সেই ভালোবাসার গল্পটা আসলে কেউ কখনো স্ক্রিনে বলে নাই আনিসুল বুলুর ভাই গল্পটা লিখেছিলেন তো কনসেপচুয়ালি এত প্রথমে পড়েই এত ভালো লেগেছিল তো আমার কাছে মনে হচ্ছিলো না আই উইল ডু ইট যেভাবে হোক এটা এইদ আমাকে করতেই হবে তো সেই জায়গা থেকে করা এবং সত্যি কথা বলতে কি লালাই গল্পটা লালাইয়ে যেই রেসপন্সটা আসছে আপনি নিশ্চয়ই প্রশ্নটা করেছেন যে ফ্যাকলি রেসপন্সটা কারণে রেসপন্স যেটা আসছে এই রেসপন্সের একটা বড় ক্রেডিট আমি দিব হচ্ছে আমাদের নিশো ভাইকে যে একটা রোল প্লে করেছে একটা বিশাল ভায়টাল রোল প্লে করেছে আপনার নির্মিত বেড সিন নাটকটির নাম নিয়ে অনেকেই অনেক কিছু জল্পনা কল্পনা করেছে অনেক হয়তো সমালোচনাও শুনেছেন কি আপনি আমি জানি তবে নাটকটি দেখতে গিয়ে একেবারে অন্যরকম একটা ধারণা হয়েছে তো কিছুটা গিমিক কিংবা কিছুটা চমক দেওয়ার জন্য কি এ ধরনের নামকরণ না চমক তো ডেফিনেটলি এটা আর অস্বীকার করার কিছু নাই যে চমক তো বটেই হ্যাঁ কিন্তু বেড বেড আসলে সিনগুলো বেশি হয় আমাদের মানে আমরা হাজব্যান্ড ওয়াইফের যে লাইফটা সেই লাইফটা আমার বিয়ের শুরুর রাত থেকে শুরু হয় গল্পটা শেষ হয় আরেকটা জায়গায় আমি বললাম না সেটা হয়তো দর্শকরা দেখলে আরো ভালো বুঝবে কোথায় শেষ হয় তো এই যে বেড সিনের টোটাল যে গল্পটা এই বেডের ভেতরে গল্প মানে একটা বেডের ভেতরে দুই দুইটা ক্যারেক্টার আর কোনো ক্যারেক্টার নেই জাস্ট দুইটা ক্যারেক্টার ওই টোটালি ওরা কনভারসেশন করছে তো এই কনভারসেশন করতে 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 লাইফের অনেকগুলো পার্ট টোটাল আটটা পিরিয়ড দেখানো হয়েছে গল্পে তো এই আটটা পিরিয়ড এবং লুক চেঞ্জ কস্টিউম চেঞ্জ গেট আপ চেঞ্জ রুমের ইনভারনমেন্ট চেঞ্জ তো এই কাজটা ওই কনসেপচুয়াল জায়গা থেকে যেহেতু বেড কেন্দ্রিক বিছানা কেন্দ্রিক এটা এটা বিছানা কাব্যও দিতে পারতাম নাম তো আমার কাছে মনে হলো যে না ঠিক আছে ফাইন বেড সিন নামটা ক্যাচি সো আই উইল ডু ইট আই শুড ডু ইট অনলাইনের জন্য আপনি কাজ করছেন এবং অনলাইনে কাজ করার জন্য কি একটু বেশি স্বাধীনতা চান বা বেশি স্বাধীনভাবে কাজ করেন বেস্টটা দিতে পারছি এখন অনলাইনে আমি মনে করছি কারণ আমি অশ্লীলতার বাইরে এসে মানে টোটালি অশ্লীলতা না করে একেবারে কনসেপ্টুয়ালি ধরে 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 আমি যে কাজগুলো করতে চাচ্ছি সে কাজগুলো আমি টোটালি স্বাধীনতা নিয়ে করতে পারছি হচ্ছে অনলাইনে আমাকে কোনো বক্সের ভিতর আটকাতে হচ্ছে না কারণ টেলিভিশনে একটা জিনিস হচ্ছে যে টেলিভিশনে একটা বক্স থাকে টেলিভিশন আপনি তো আলটিমেটলি ড্রয়িং রুমের মিডিয়া তো আপনি আসলে অনেক কিছু বলতে পারবেন না অনেক কিছু করতে পারবেন না অনেক কিছু দেখাতে পারবেন না কিছু কিছু সময় বিয়ন্ড ড্যাট দেখাতে হয় সেই জায়গাটা আসলে ওই বক্সে একটু ভেবে চিনতে খুব দায়িত্বশীল পরিচয় দিতে হয় তো সেই দায়িত্বশীলতা পরিচয় দিয়েই কিন্তু কাজ করি আমরা টেলিভিশনে কেননা কোনোভাবেই সম্ভব না আমার বাবা মার সামনে একটা কিছু অন্য একটা কিছু ইয়ে করা তো কিন্তু এই অনলাইনে সেই জায়গাটা একটা ডিফারেন্স করে অনলাইন যেটা হচ্ছে একটু বেশি স্বাধীনতা এবং অনলাইনের দর্শক আর টেলিভিশনের দর্শকদের মধ্যে আমার মনে হয় পার্থক্য রয়েছে অনলাইনের পার্থক্য আসলে নাই কারণ আমি কেন পার্থক্য নাই সেটা একটা কথা বলি সেটা হচ্ছে আলটিমেটলি টেলিভিশনে অন এয়ার যেই দর্শকটা দেখছে আমি দেখেছি যে অনেক সময় ডাবল বা ট্রিপল টাইম দেখার জন্য অনলাইনে যাচ্ছে কারণ প্রতিটা যেমন এই যে মাছরাঙ্গার টেলিভিশনে মাছরাঙ্গার টেলিভিশনে তো অনলাইন চ্যানেল আছে আচ্ছা না ইউটিউবে তো ওনারা কেন ওপেন করেছেন

তো আমি ষোলোটা ঈদ যদি কাউন্ট করি আমি এখন পর্যন্ত একটা ঈদও করি নাই যেখানে আমার কোনো আমি একটা টেলিভিশনে বলছি আমি এখন পর্যন্ত আলাদা মতো একটা ঈদও করি নাই যে ঈদে আমার আমার কোন একজন আর্টিস্ট বা কোন একজন ক্রু মেম্বার আমার কাছ থেকে টাকা পাই আমি ঈদ করছি কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষগুলো আমাকে বদওয়া দেবে যদি আমি তাদেরকে টাকাটা না দিই তো এবার যেটা হয়েছে এবার অনেকগুলো কাজ করার কারণে আমার অনেকগুলো কাজ অনেকগুলো টাকা আসলে ডিউ হয়ে গেছিলো মার্কেটে যে টাকাগুলো আমার কথা অনুযায়ী হয়তো আমি ঈদের আগের দিন বা তার আগের দিন পাওয়ার কথা সেগুলো আমি পাইনি তো সেটা যেগুলো করতে হয়েছে আমাকে সেটা কাভার আপ করার জন্য আমার অ্যাকাউন্ট থেকে বা ধার করে বা লোন করে সেটাগুলো আমাকে শোধ করতে হয়েছে সেই ক্ষোভ থেকে আমি লিখছিলাম যে আপনারাও তো ঈদ করেন আপনাদেরকে একটু খারাপ লাগবে না যারা আপনারা ফেসবুকে ছবি দেবেন যে আপনারা

দর্শক আসলে কোন ধরনের নাটক দেখতে চায় এখন দর্শক আসলে আমি যদি ওভারঅল বলি দর্শক এখন আসলে বাস্তবিক গুলো একটু বেশি দেখতে চায়। আসলে বাস্তবিক নাটক আগেও ছিল হুমায়ুন আহমেদ স্যার সেটা অনেক আগে থেকেই সেই প্র্যাকটিসটা করেছেন মাঝখানে সেই প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেছিল মাঝখানে আমরা অনেক বেশি এখনো কমেডি সেন্ট্রিক নাটকের মধ্যে আমরা পড়ে আছি জানি না এই ধারণা কেন হয় কেননা এখন যদি আপনি ইউটিউব হিট বা আমি টিআরপির জায়গাটা আমি জানি না কি অবস্থা কিন্তু ইউটিউবের জায়গাটা আমি বলতে পারবো খুব স্পেসিফিক্যালি দে বেশিরভাগ নাটকই হিট যদি একটা দুটো কমেডি বাদ দিয়ে বেশিরভাগই ড্রামা হিট সেগুলাই যেগুলো বাস্তবিক বাস্তবিক বা বাস্তব জীবনের সাথে মিলে যায় এবং সেগুলা রিসার্চে বেশি এখন আমি কিভাবে আসলে বলি যে কমেডি এবং রোমান্টিকই হিট করছে সবচেয়ে বেশি বলতে আমার মনে হয় যে সব সময় এক্সট্রেন এর দর্শক ছিল আছে এবং থাকবে যে জীবনের সঙ্গে সম্পর্কিত করতে চায় নাটকের মানুষ সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচি পরিবর্তন হয় তো মানুষ এক সময় এক ধরনের নাটক নিয়েছে এখন তো অন্য ধরনের নাটক দেওয়ার চেষ্টা করছে সময় আসলে অনেক কিছু বদলে দেয় খুব ভালো লাগে আপনার সঙ্গে কথা বলে এবং আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য পুরো টিমকে বিনোদন অসংখ্যের পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ